দিনের বিদেশ বিরোধী আন্দোলনের অকুতোভয় নেতা বিপ্লবী নেতা বাঘাযতীন তার ভাস্কর্য ভাঙচুর এবং তার কয়েকদিন আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়াতে ভাঙচুর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে একটার সাথে আর একটা যোগসূত্র রয়েছে সে কারণেই এই ঘটনার মূল যারা হোতা এর পিছনে কারা কারা আছে এবং কারা মদত জুগিয়েছে এবং কি ব্যবহার অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং তাদের সাথে আরও কারা আছে এইটা পরিকল্পনাকারী ইন্ধনদাতা কারা কারা এর সাথে আরও সংশ্লিষ্ট আছে সে যে দলেরই হোক যে গোত্রেরই হোক তাদের গ্রেপ্তার এবং সেই মদতদাতাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্যই আজকে আমরা রিমান্ডের পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম রাষ্ট্রপক্ষে দাঁড়িয়েছিলাম আমরা যেটা চেয়েছি এবং মাননীয় আদালত উভয় পক্ষকে শুনেছেন শুনে আসামিদের প্রত্যেক আসামিরই রিমান্ড আবেদন 72 ঘন্টা মঞ্জুর করেছেন আমরা এতে খুশি এবং এই রিমান্ডের মধ্য দিয়েই আমরা মনে করি এই ঘটনার পরিকল্পনাকারী এবং এই ঘটনার প্রকৃত আরও যারা পলাতক আসামি তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে এবং এটার মধ্য দিয়েই আমার মনে হয় কুষ্টিয়াতে এই পরিকল্পিতভাবে যারা ভাস্কর্য ভাঙচুরের অপচেষ্টা করছে তাদের বিচারের আওতায় আমরা বিচারের কাঠগড়ায় আইনের আওতায় আমরা আনার মধ্য দিয়ে এটার একটা অবসান হবে।